তোমরা যারা পরীক্ষার আগের রাতে সব কিছু শেষ করে ফেলবে সব কিছু রিভিশন দিয়ে ফেলবে সব কিছু মাথায় ঢুকিয়ে নিবে এমন পরিকল্পনা করছ তাদের জন্য এই ভিডিওতে রয়েছে দুঃসংবাদ হ্যাঁ তুমি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী হও এবং পরীক্ষার আগের রাতে সব কিছু শেষ করার পরিকল্পনা করে থাকো তাহলে এটাই তোমার জন্য বিপদ এনে দিতে পারে বিপদটা কেমন সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু একটি নির্দিষ্ট সাবজেক্টের উপর হয়ে থাকে না সেখানে একাধিক সাবজেক্ট কিন্তু থাকে যেমনটি আমরা এসএসসি এবং এইসিসিতে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর পরীক্ষা দিতাম ধরো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র কিন্তু আমরা আগের রাতে সব কিছু রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারতাম অথবা বাংলা দ্বিতীয় পত্র যেটাই হোক আমরা একটা নির্দিষ্ট সাবজেক্ট সব কিছু রিভিশন দিয়ে পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখে আসতে পারতাম কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন ধরো বাংলা থাকে ইংরেজি থাকে সাধারণ জ্ঞান থাকে বা অন্যান্য সাবজেক্ট থাকে এই সবগুলো সাবজেক্ট কিন্তু একটি রাতে শেষ করা সম্ভব না এজন্য অনেকেই ভুল করে থাকে সবগুলো সাবজেক্ট একটু একটু দেখতে গিয়ে সারা রাত জেগে তাদের সময় কাটিয়ে দেয় দিন শেষে কি হয় পরীক্ষার হলে ব্রেন আর কাজ করে না কারণ তোমার আগের যেই চার পাঁচ মাস ছয় মাস যে পরিশ্রম তোমার যেই পড়াশোনাটা সেটা কিন্তু তুমি এক দেড় ঘন্টায় সঠিক ব্যবহার করতে পারছো না এই সঠিক ব্যবহার না করার কারণে তোমার ব্যর্থতা কিন্তু হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে তাহলে আমাদের কি করা উচিত পরীক্ষার আগের রাতে ঘুমিয়ে নেওয়া উচিত সেখানে বেশি চাপ নেওয়া যাবে না পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন কিন্তু ঠান্ডা থাকবে না ইউ মাস্ট কিপ ইউর ব্রেন টোটালি কুল যদি তোমার ব্রেইন ভালো থাকে তাহলে কিন্তু তুমি এক দেড় ঘন্টার যেই খেলা সেই খেলায় তুমি ভালো ফলাফল করতে পারবে তাহলে তুমি কি করতে পারো পরীক্ষার আগের রাতে তুমি সাম্প্রতিক বা যেগুলো সাজেশনমূলক যে বিষয়গুলো বা টপিকগুলো আছে সেগুলো দেখে যেতে পারো বাট লোড নেওয়া যাবে না যদি লোড নাও তাহলে কিন্তু তোমার কিন্তু ঘুম হবে না আলটিমেটলি তোমার মাথাও কাজ করবে না ঠিকভাবে পরীক্ষার হলে তো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমার একটা প্ল্যান করতে হবে সেই প্ল্যান অনুযায়ী তোমার নির্দিষ্ট একটা পড়া পড়ে নিতে হবে এবং পর্যাপ্ত ঘুম ঘুমিয়ে নিতে হবে যদি ঘুমিয়ে নিতে পারো তাহলে তোমার ব্রেন ঠিকমতো কাজ করবে সো তোমরা পরীক্ষার আগের রাতে ওভারলোড নিবানা একবারে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাবে সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ